আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, তো আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা মাইনক্রাফটের নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি। তো এটি মজুরি ভার্সন, এটা মোবাইল ভার্সন হতে যাচ্ছে, এটা মোবাইল ভার্সন। আমার এই ভিডিওতে আপনারা আমার কথা, কোনো কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে বা আমার কথা হয়নি, তাহলে ছোটো ভাই হিসেবে আমাকে মাফ করে দেবেন। তো আজকে ভিডিওতে এই নিয়ে শুরু করা যাক। তো আমি এটি নতুন ভোট খুলব। হ্যাঁ, তো ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড, এখানে টিপ দিতে হবে। তো তারপরে আমরা ডিফিকাল্টি সার্ভাইভালই রাখবো, মানে গেম মোড সার্ভাইভাল, আর ডিফিকাল্টি নর্মালেই থাক। তারপরে আমরা শো কোঅর্ডিনেটস অন করা আছে না, শো কোঅর্ডিনেটস আমরা অন করে দিব। এবং আমরা এখানে সিটটা শুধু আমাদের আমরা লিখব ম্যাক সিট। আমি শুনেছি এটা লেখলে অনেক ভালো হয়। আমাদের ওয়ার্ল্ডের নাম কী লেখা যায়, কী রাখা যায়? তো আমাদের ওয়ার্ল্ড কি ডার্ক ওয়ার্ল্ড? হ্যাঁ, ডার্ক ওয়ার্ল্ড আমি রেখে দিই। তো ডার্ক ওয়ার্ল্ড এখানে আমাদের ওয়ার্ল্ডের নাম রেখে দিচ্ছি। তো এখন আমরা এই ওয়ার্ল্ডটাকে এখন আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। তো ক্রিয়েট বাটনে টিপলে এই ওয়ার্ল্ডটা ক্রিয়েট হয়ে যাবে। তার আগে দেখে নিই মাল্টিপ্লেয়ার সব ঠিক আছে কি না। তো সব আগে দেখে নিই। এটাকে আমি জানি না, অ্যাক্টিভ চিটস, আমার চিটস বন্ধই আছে। ইমিডিয়েটলি স্পন আমরা অন করে দেবো। তো সব ঠিক আছে। তো এখন আমরা স্টার্ট করতে চাই, ক্রিয়েট করে দিই আমরা একটি ওয়ার্ল্ড। তো ক্রিয়েটে টিপ দিছি, এখন ক্রিয়েট হতে আছে। তো ক্রিয়েট হতে আছে ওয়ার্ল্ডটি। তো ভাইয়েরা যারা যারা এই মানে মাইনক্রাফট জানেন না কীভাবে ডাউনলোড করতে হয়, তো এটা ডাউনলোড করার জন্য আমি একটু ভিডিও আগেই বানিয়ে রেখেছি। ভাইয়েরা যে ওই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আমাকে স্পন করে দিয়েছে, এটা জঙ্গলের মতন দেখতে কিছু একটা, এটা কি আমি কিছু বুঝতে আসি না। ও ভাই, সামনে কি দেখতে পাচ্ছেন ভাই? ভাই সামনে তো আমিও জানি না ওটা কি, এটাকে বলে ভাই ডেজার্ট টেম্পল। তো আমরা ডেজার্ট টেম্পলে পরে যাবো। আগে ভাই এই ম্যাক্সিগুলো অনেক অসুবিধা হয় যে আপনাদের ভালো জায়গায় স্পন করা, ডেজার্ট সামনে থেকে ভিলেজও পেয়ে যাবেন সামনে। তো আগে আমরা কিছু উট চপ করে নিই। তো এখানে চপ করার জন্য আমি এখন উট চপ করতে হবে হাত দিয়েই। তো এখানে আমি একটা ট্রি চপ করে নেবো পুরা। তো দেখে নিয়ে একটা ট্রি চপ করতে আসি। তারপর আমাদের চুলগুলো আমরা আপডেট করবো। ভাই কাটলে ভাই, জানেন তো আপনি অনেক কষ্ট করে এই ভিডিওটি বানাতেছে ভাই এই লকডাউনের মধ্যে। ভাই মানে যারা যারা এই ভিডিওটিকে দেখছেন তারা ভাই সাবস্ক্রাইব করে দেবেন ভাই, লাইক করতে ভুলবেন না এবং শেয়ার দিয়ে দেবেন। আর ভাই এমনই ডেইলি ভিডিও আমি প্রতিদিন আপলোড করার চেষ্টা করবো, অথবা হতে পারে দু তিন দিন পর আমার আপলোড হবে ভিডিওগুলো। আমার হতে পারে যে কোনো সময় আরেকটু উড নিয়ে নিই আমরা। তো উড নেওয়ার পরে আমাদের প্রথম কাজটা হলো যেটা আমাদের ক্রাফটিং টেবিল বানাতে হবে। তো ক্রাফটিং টেবিল এই যে আমরা উড নিয়ে নিয়েছি। উড নিয়ে নেওয়ার পরে পিছনে আজান দিচ্ছে, আপনার মনে হয় শুনতে পাচ্ছেন আজানের শব্দ। এখানে আমি এটা ক্রাফটিং টেবিল। তো এখানে আমরা এখন কী করবো, তো এখানে আমাদের কিছু স্টিক্স নিতে হবে। তো স্টিক্স নেওয়ার পর আমাদের এখানে একটি উডেন অ্যাক্স বানিয়ে নিতে হবে, অ্যাক্স, একটি পিক অ্যাক্স। তো আর কিছু লাগবে না আমাদের। প্রথমে কিছু উড চপ চপ করবো, এই চপ চপ করে নিই উডগুলো। ভাই যারা যারা সাবস্ক্রাইব করেন নি ভাই, কী করতে আছেন ভাই, সাবস্ক্রাইব করে দিন ভাই। ভাই আপনার আমি বারবার বলতেছি ভাই, দয়া করে ছোটো ভাই হিসেবে ভাই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে ভাই। প্রথম ভিডিও আমি চেষ্টা করবো পাবজিরও কিছু গেম প্লে ভিডিও ছাড়তে।
তো এখানে আমি কিছু স্টোন মাইন করে নিচ্ছি, কিছু স্টোন মাইন করতে আছে এখানে। তো আজকে ভিডিওটা আমরা শুধু সার্ভাইভ করবো আর একটু এক্সপ্লোরেশন করবো, তো আজকে ভিডিও আর কিছু করবো না আমরা। পরের ভিডিওতে আমরা অবশ্যই মাইনিংয়ে যাবো। এখানে আমি অল্প কিছু নিয়ে নিয়েছি স্টোন, স্টোনগুলোকে এখন আমাদের কিছু কনভার্ট করতে হবে। হ্যাঁ, আমাদের স্টোন পিকঅ্যাক্সে কনভার্ট করতে হবে। তো এর জন্য কী করতে হবে, এই যে স্টিক্স দুটো এবং স্টোন তিনটি লাগবে। আপনার যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, তো এ হয়েছে। ও আমি ভুলে গেছি পিকঅ্যাক্স, এখন আমার একটা অ্যাক্স দরকার। এখন তো এক্সট্রা বানিয়েছি কারণ অ্যাক্স দিয়ে একটু জলদি হবে গাছ কাটাগুলো, তার আমি এক্সট্রা বানিয়ে নিয়েছি জলদি জলদি। আর মাইনক্রাফট যা যা খেলেন, আমার টিপস অ্যান্ড টিপস হলো যে আপনারা জলদি জলদি টুলস আপগ্রেড করার চেষ্টা করবেন। টুলস আপগ্রেড করলে আপনাদের সব ঠিক হয়ে যাবে, কারণ আপনারা জলদি জলদি সব কিছু করতে পারবেন। আর এখানে এনচ্যান্টমেন্ট পাওয়া অনেক কঠিন, তো এগুলো চপ চপ করতে আসি। আরে ভাই জলদি হয়ে যা, এখানে চপ চপ করে নেওয়া হয়েছে। আমাদের কাছে অনেক উড এসে গেছে, তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে 7টা 8 13টা উড এসে গেছে, 20টা উড। তো এটা এখন ক্রাফটিং টেবিল না, আমরা একটা বোর্ড বানিয়ে নিই, আমাদের বোর্ড লাগতে পারে। তো আর কিছু স্টিক্সও বানিয়ে নিই আর কিছু উডও বানিয়ে নিই, তো আর একটি একটা বোর্ড বানিয়ে নিই। এখন আমরা এটা কেটে এখন আমরা ওই ডেজার্ট টেম্পলের দিকে যাব। আরে ভাই বোর্ডের অপশনটা তো দাও, তাই সোজা যাব। সোজা যাচ্ছে, এখানে এন্ট্রেন্সটাও দেখা যাচ্ছে মুখটা, মানে আমি এইটা বুঝতেছি না এখানে মেসা বায়োমের ব্লক কী করতে আছে, এটা আমি বুঝতেছি না। কারণ এখানে তো ডেজার্টও নয়, ও না সামনে হালকা একটু সামনে হলো মেসা বায়োম, তার জন্য মেসি বায়োম। তবে আমি নামটা ঠিক করে জানি না, ভুল হয়ে গেলে আমার মানে। তবে এইখানে লাভ দিলে আমাদের ডিরেক্ট মৃত্যু হয়ে যাবে, এবার আমাদের যা জিনিসপাতি আছে তাও গিয়ে যাবে। তাহলে আস্তে আস্তে আমাদের যেতে হবে, এখানে আমাদের এই ব্লকসগুলো মাইন করতে হবে। যদি আমি ওখানে মানে পা দিই তাহলে কিন্তু আমি মরে যাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন ওই নিচে ওই যে প্রেশার প্লেটে পা দিলে টিএনটি ব্লাস্ট হবে, তাই আমরা কোনা দিয়ে এখন ব্লকসগুলো ভাঙবো, তারপরে যাব। তো ভাঙতে ভাঙতে যাওয়া যাক। তো এই যে আমরা এসে পড়েছি, তো আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা ওই প্রেশার প্লেটটাকে ভাঙতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এর নিচে কী আছে, দেখছেন ভাই? ভাই ভুল করে এর উপরে পা দেবেন না, প্রেশার প্লেটের মানে নাহলে কিন্তু সব কিছু আপনার যাবে, সর্বোচ্চ যাবে। তা আমি আরেকবার এটি একটু খেলে রেখেছি আমি এই গেমটি, তাই আমি এখন জানি এরা কী করতে হবে কী করতে হবে না। এখানে লুট পাওয়া যায়, তখন আমি অনেকগুলো বোন পেয়ে গেছি, বোনগুলো দিয়ে আমরা বোন মিল বানাতে পারবো, যেটি দিয়ে আমরা আমাদের ফসলগুলোকে জলদি এই করতে পারবো, মানে ফসলগুলোকে আমরা জলদি বড় করতে পারবো, গ্রো করতে পারবো। তো ওখানে যা পাই সব নিয়ে নিই, গান পাউডারও নিয়ে নেবো, স্যান্ড আছে স্যান্ড নিয়ে নিই, একটা স্যাডেল পেয়েছি যেটা অনেক ভালো একটা জিনিস। তো ওখানে মেটেল পেয়েছি কিছু, ও এটা হলো এনচ্যান্টমেন্ট অ্যাপেল, এটা আমরা যখন ইন্ডিয়ান ড্রাগনের সাথে ফাইট করবো তখন আমাদের কাজে লাগতে পারে। তো গান পাউডারগুলো নিয়ে নিই এবং বোনগুলো নিয়ে নিই, বোনগুলো নিয়ে নিচ্ছি, এবং এটাও নিয়ে নিই গান পাউডার। আর ও ভাই এখানে তো দুইটা স্যাডেল পেয়েছি। তো বাইরে যেয়ে দেখাবো আপনাদের বোন কীভাবে ইউজ করতে হয়। তো এটাও তো গান পাউডার নিয়ে নিছি, সব কিছু এবার নিয়ে নিছি, আর একটা চেস্ট শুধু খোলা বাকি, ভালো কিছু আর জানি ভাই। অনেক ভালো ভাই, এটা এনচ্যান্টমেন্ট বুক পেয়েছি, যা পেয়েছি শুকর আলহামদুলিল্লাহ। স্টার্টিংয়ে সে এটা অনেক ভালোই হিসেবে,
স্টার্টিং হিসেবে। তো এখানে আমাদের উঠতে হবে এখন। তো আমাদের কিছু ব্লক লাগবে, আমি স্যান্ডগুলোকে ইউজ করতে আসি, স্যান্ড আমাদের লাগবে না। তো আমাদের কাছে এখন টিনটিও এসে পড়েছে, তো যাওয়া যাবে এখান থেকে। তো গাইজ আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না, আজকের ভিডিওটা আমি ছোটই রাখতে চাই, মানে আমাদের কাছে স্যান্ড কিছু আছে, এটা দিয়ে দিই, স্যান্ড স্টোন আছে, স্যান্ড স্টোনগুলোকে ইউজ করি। আমরা এখান থেকে বেরিয়ে এসেছি, তো এখানে এখন বেরোওয়া যাক। তো বোর্ড এখানে থাক, আজকে আমরা কিছু এক্সপ্লোরেশন করবো, তো এখানে এখন চলো যাওয়া যাক। তো আমি এই জায়গা দিয়ে কেন বেরিয়েছি আমি বুঝতে পারতেছি না, আমি সিঁড়ি দিয়ে উঠে যাই। তো এই সামনে মেসি বায়োম আছে। তো ভাই যারা যারা দেখছেন তারা তারা কমেন্ট করুন যে মেসি বায়োমে আপনাদের ঘর বানাবো নাকি ডেজার্টে বানাবো নাকি আমাদের ওই এমনি জঙ্গল বায়োমে ঘর বানাবো, সেটা বলে দেন। আর যারা যারা জানেন না কোনটা কোন বায়োম, তো এইটা আমি যেখানে হাত দেই যেখানে আমি এই ব্লকটাকে ভাঙলাম এটা হলো জঙ্গল বায়োম, এটা ডেজার্ট নয় কিন্তু ছোটো একটা এখানে বানাতে পারি, আর এটি হলো মেসি বায়োম যেখানে আমি ব্লকটা ভাঙলাম। এই সামনে একটি বড় মেসি বায়োম, চলো ওখানে যেয়ে দেখি যাই, দেখি ওখানে কি আছে। তো আমাদের কিছু খাবারও লাগবে, তো খাবারের জন্য দেখি কি ব্যবস্থা করা যায়। তো এখন তো কোনো চিকেন কিছু ওর সামনে কিছু চিকেন আছে, ওগুলোকে মেরে আমাদের খাবারের ব্যবস্থা করতে পারি এখনের জন্য। তো জলদি যাই, আমি আড়া চিকেন মেরে ফেলেছি, একটি শিপও মেরেছি। তো জলদি জলদি পিকটাকেও মেরে ফেলি। আর ভাই এখানে যারা বলবেন যে আমি মুসলিম কিন্তু পিক মারতেছি কেন, তো এটাই কিছু হবে না, এটা শুধু একটা গেম ভাই। সবাই আমাদের অনেক খিদে পেয়েছে, তো আমাদের কাছে খাওয়ানোর মতন কিছু নেই, র মিটি একটু খেতে পারি। তো জলদি আমাদের কিছু খাবারের ব্যবস্থা করতে হবে, এগুলোকেও মেরে ফেলি। তো পেয়ে গেছি উল, আর এখানে একটা শিব আছে, তারপর আমরা একটা বেড বানাতে পারবো। মর মরে গেছে। তো সামনে স্পন হওয়া শুরু হয়ে গেছে জম্বি, তো আগে এখান থেকে আমাদের যেতে হবে, একটু দূরে যাই তারপরে আমরা সব কিছু করতে পারবো। সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ, আপনারা যদি শুনতে পাচ্ছেন তাহলে মাফ করে দিবেন ভাই। তো এখানে আমি একটা বেড বানিয়ে নিই জলদি করে, একটি বেড বানানো হয়ে গেছে হোয়াইট বেড। তো আমি যে জলদি শুয়ে পড়ি, তো এইগুলোকে ভাঙতে হবে ভাই, নাহলে এখান থেকে বের হওয়ার কোনো পথ দেখতে পাচ্ছি না। মরতে মরতে বেঁচে গেছে ভাই, কোথা থেকে এসলো? আমার কাছে হেল নাই বেশি, তো জলদি আমি হেল ইস্যু করে নিচ্ছি, তারপরে এই ভিডিওটি আমি এখানে এন্ড করে দেবো, আমি এই ভিডিওটি বেশি বড় করতে চাই না। তো আমাদের স্টোন পিকেক্সটা আপেন নি, একটা ফার্নেস বানিয়ে নিই চটপট, জলদি জলদি। তো এই ভিডিওগুলো আপনাদের দেখে দেখে বানাবো,
সবাই। আমি অফলাইনে কোনো গেম খেলবো না, যা খেলবো আপনাদের সামনেই খেলবো। যদি কিছু হয়, মানে যদি আমার কাছে টাইম থাকে, তাহলে আমি অফলাইনে কিছু বানিয়ে নেওয়ার চেষ্টা করে নেবো আপনাদের জন্য। তখন এখানে আমি একটা ফার্নেস বানাতে পারবো। আরে এখানে একটু ফার্নেস বানিয়ে নিয়েছি, ফার্নেস রাখবো। এখানে কিছু আমার কাছে মিট আছে, তো মিট মানে শিব মেরে যা মিট পেয়েছি সেগুলো। আর ওখানে আমি কিছু উড় দিয়ে দিয়েছি, উডও কয়লে কুলের কাম করে, আপনারা যারা জানেন না। ওখানে আরেকটি ই আছে, তো এটাকেও মেরে ফেলে আসি। ওয়েট, প্রথমে আমাদের এই স্টোন পিকে স্টোন অ্যাক্সটি আমাদের হাতে রাখতে হবে। তো এখানে আমরা উড় পেয়ে গেছি, আপনারা দেখতে পাবেন আমার ইনভেন্টরিটা। তো ইনভেন্টরিতে পেয়ে গেছি, তো এখন আমাদের আজকের ভিডিওটা আগে খাওয়ান কিনি, তারপর শেষ করবো এখানে, নাহলে রাত্রে জম্বি এসে মেরে দেবে। খাওয়ানো হয়ে গেছে আরেকটা, তো দাঁড়ান 2 মিনিটস টাইম। আমার গলার ভয়েসটা একটু ভেঙে গেছে, তো আপনাদের আওয়াজটা এমন লাগতে পারে। এখনো হয়নি, দাঁড়া ভিডিও। তো ভাই আজকে ভিডিওতে যাদের ভালো লেগেছে ভাই, তারা সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিন, এবং ভাই না পছন্দ হলে কমেন্ট করে জানিয়েন। আর কোনো ভুল হয়ে গেলে আমাদের, আমার কথাটা একটু খারাপ লাগলে কোনো কথা, তো আমাকে ছোটো ভাই হিসেবে মাফ করে দিন, এই বলে আমাকে কমেন্ট করে জানিয়েন যে এটা ভুল হয়েছে, তুমি ঠিক করে করো, তো আমি পরের দিন দিয়ে এটা ঠিক করার চেষ্টা করবো। তো থ্যাংকস ফর ওয়াচিং, আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি এন্ড করছি, তো দেখা হবে কালকের ভিডিওতে আবার।